বেশ কয়েক বছর যাবত ব্যবহার করার পরে এই ফ্যানটি খুব বেশি সময় ব্যাকআপ দিতে পারছে না। অর্থাৎ এই যে ব্যাটারি দেখছেন, এই ব্যাটারি খুব দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে, ফলে ফ্যান অন করার পরেই খুব বেশি সময় চালু থাকছে না, খুব দ্রুত সময়ের ভিতরে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই ব্যাটারিটি চেক করব। দেখেন একটি ব্যাটারি রয়েছে যেটা মূলত 6 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারি আমরা চেক করব। তো ব্যাটারিটি একটু বাঁকা হয়ে গেছে, এর বডি দেখেন, এই যে বয়স হয়ে গেলে ব্যাটারির যে বডি থাকে তা আঁকা বাঁকা হয়ে যায়, দেখেন কি প্রকার বাঁকা হয়ে গেছে। আমরা চেক করব ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে। তো প্রথমেই আমরা দেখেন চেক করছি একটি মিটার ব্যবহার করে, যেখানে 6 ভোল্ট থাকার কথা সেখানে 3 দশমিক সামথিং ভোল্টেজ শো করছে। দেখেন এই যে 3.9 ভোল্ট, অর্থাৎ 4 ভোল্টের কাছাকাছি। তো এখানে অবশ্যই 6 ভোল্টের উপরে থাকতে হবে। তো ব্যাটারির গায়ে রয়েছে 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, ব্যাটারির ভোল্টেজ ডাউন হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ ড্রপ হয়ে যাওয়ার ফলে খুব বেশি সময় ব্যাকআপ দিতে পারছে না। দেখেন আমরা মার্কেট হতে 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়ে আসছি, এই ব্যাটারির আমি ভোল্টেজ চেক করব। দেখেন পূর্বের যে মিটার ব্যবহার করে চেক করছিলাম সেইভাবেই আমি চেক করছি, যেখানে 6.2 ভোল্ট শো করছে। দেখেন তো এ কারণে ওই যে পূর্বের যে ব্যাটারি ছিল দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর যে ভোল্টেজ তা ড্রপ হয়ে যায়, ভোল্টেজ হ্রাস পাওয়ার ফলে খুব বেশি সময় ব্যাকআপ নিতে পারে না। দেখেন ফ্যানের সাথে যে কানেক্টর রয়েছে ব্যাটারি কানেক্টরের সাথে সংযুক্ত করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নেগেটিভ এবং পজিটিভ যাতে উল্টে না যায়। নেগেটিভ অর্থাৎ এই কালো ক্যাবেলটি সংযোগ করতে হবে এবং পজিটিভ অর্থাৎ লাল ক্যাবেলটি সংযোগ করতে হবে। দেখেন এখানে ক্লিপ রয়েছে, ব্যাটারির সাথে নেগেটিভ পজিটিভ চিহ্ন রয়েছে, সিম্বল রয়েছে, তাছাড়া রেড কালার এবং ব্ল্যাক কালার চিহ্ন দেওয়া রয়েছে বা মার্কিং করা রয়েছে। আপনারা সেভাবে দেখে কালো ক্যাবেল কালো মার্কিনের উপরেই আপনারা কানেক্টারের উপরে ফিটিং করবেন। তো কানেক্টারগুলো একটু লুজ রয়েছে, আমি নোজ প্লেয়ার ব্যবহার করে একটু টাইট করে দিচ্ছি। দেখেন এই যে টাইট করে দেব, দুটি কানেক্টার আমি টাইট করে দিচ্ছি। চার্জার ফ্যান কয়েক বছর ব্যবহার করার পর মূলত এর যে ব্যাটারি তা খুব বেশি ব্যাকআপ নিতে পারে না, ভোল্টেজ হ্রাস পায়, এ কারণে মূলত আমি একটি নতুন ব্যাটারি এখানে ফিটিং করে দিচ্ছি। তো মার্কেটে এ ধরনের ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের ফ্যানের ডিজাইন অনুযায়ী যেভাবে ব্যাটারি ফিটিং করা থাকবে ঠিক ওইভাবে আপনারা ব্যাটারি ফিটিং করে নেবেন। তো খেয়াল রাখতে হবে ওই যে নেগেটিভ পজিটিভ যাতে ঘুরে না যায়, যেহেতু ডিসি বিদ্যুতে পোলারিটি রয়েছে, অর্থাৎ নেগেটিভের স্থানে নেগেটিভ এবং পজিটিভের স্থানে পজিটিভ সংযোগ করতে হবে। এবং আপনার মডেল অনুযায়ী আপনারা যেভাবে খুলবেন, একটি ড্রাইভার ব্যবহার করে খুলতে হবে, ঠিক সেইভাবে আপনারা ফিটিং করে দেবেন। তো আমি ব্যাটারি ফিটিং করে দিয়েছি, এবার আমি চেক করব। দেখেন আমি চার্জে না রেখেই চেক করছি এবং ফ্যান ঘুরছে। তো যেহেতু নতুন ব্যাটারি বেশ অনেকক্ষণ ব্যাকআপ নেবে, তো এই নতুন ব্যাটারি মূলত 5 ঘন্টা অন্তত 4 ঘন্টা চার্জে রাখতে হবে। দেখেন আমি চার্জে দিয়ে রাখছি, এই যে। আপনারা চার্জার ফ্যানের দুর্বল ব্যাটারি এভাবে পরিবর্তন করে নিলে অনেক সময় ব্যবহার করতে পারবেন।